ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো বিস্তারিত খবরে। 7ই আগস্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, পরীক্ষার প্রায় ছ মাসের মাথায় রেজাল্ট, কাউন্সেলিং পর্ব পুরোটাই অনলাইনে, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিস্তারিত জানতে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে? দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়ে গেছে, জয়েন্টের রেজাল্ট বেরোনো বাকি ছিল। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। এবারই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যাতে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা অন্যান্য জায়গায় চলে না যেতে পারে, তার জন্য আগেভাগেই এই করোনা পরিস্থিতির আগেভাগেই কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ছ মাসের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে 7ই আগস্ট, আগামী শুক্রবার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 7 তারিখই ফল ঘোষণা করা হবে, কোন সময় হবে সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ঠিক করবে। 80,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। 2 ফেব্রুয়ারি রবিবার পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষা রেজাল্ট তৈরি হয়েছিল, কিন্তু যেহেতু এই কোভিড পরিস্থিতি এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসেও একজন কার্যকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর, এবং সেই পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রান্স এর ফল আটকে ছিল। এবং যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে, কলেজে ভর্তি 10ই আগস্ট থেকে শুরু হচ্ছে, স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং এর পঠন পাঠনের ক্ষেত্রে কবে ছাত্রছাত্রীরা ভর্তি হবে তা নিয়ে একটা কৌতূহল ছিল, আশঙ্কা ছিল। অবশেষে আজকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 7 তারিখ আগস্ট মাসের, আগামী শুক্রবার ফল ঘোষণা হবে, সময় ঠিক করবে বোর্ড। এবং গোটা অনলাইন পর্বে গোটা প্রক্রিয়াটা যে কাউন্সেলিং হয়, সেই গোটা কাউন্সেলিং পর্বটাই হচ্ছে অনলাইনে হবে। তুমি জানো যে মেডিকেলের জয়েন্ট এন্ট্রান্স এখন সর্বভারতীয়, সেটা অভিন্ন প্রবেশিকা হয় নিট, এবং সে পরীক্ষাও বারবার পিছিয়ে গেছে, যেই মেন সে পরীক্ষাও বারবার পিছিয়ে গেছে, এবং সে পরীক্ষা সেপ্টেম্বরে হওয়ার কথা। এবং জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা, যাদবপুর সহ রাজ্যের এবং অন্যান্য জায়গা ভর্তি হওয়ার জন্য যে প্রবেশিকা, সেই পরীক্ষা যাতে আগেভাগে ছাত্রছাত্রীরা এ রাজ্যের কলেজগুলো যাতে শূন্য না হয় তার জন্য আগেভাগে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, এবং সেই মতো ফেব্রুয়ারি মাসেই পরীক্ষা হয়ে গিয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগেই, এবং সেই ফলাফল কিন্তু প্রকাশ করা যায়নি এই কোভিড পরিস্থিতিতে। অবশেষে আজকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন শুক্রবার সেই ফল প্রকাশিত হবে, সময়সীমা কবে কিভাবে ফল প্রকাশিত হবে সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়ে দেবে। তবে বোর্ড সূত্রে জানা যাচ্ছে এবারেও পুরনো পদ্ধতি মেনে সেই মেধা তালিকা প্রকাশ করা হবে, যেমন ফল প্রকাশ হয় সেভাবেই হবে। মধুবন্তী, ধন্যবাদ কৃষ্ণেন্দু।